ভরতপুর থানা মামলা আসন্তকালি গুজরাট যাব। ক্রাইমব্রাঞ্চ টিম নিলম্বিত থানা অধিকারীঙ্ক সমেত চারি নিলম্বিত পুলিশ কর্মচারী যাবে গুজরাট। দীনকৃষ্ণ মিশ্রঙ্কর লাই ডিটেকশন টেস্ট হব, তা সহিত হব ব্রেন ম্যাপিং এবং নার্কো টেস্ট। চারি নিলম্বিত পুলিশ কর্মচারীঙ্কর পলিগ্রাফ টেস্ট হব বলে মধ্যে জানাপড়ছে। ভরতপুর থানা মামলায় আসন্তকালি গুজরাট যাব। ক্রাইমব্রাঞ্চর টিম নিলম্বিত থানা অধিকারীঙ্ক সমেত চারি নিলম্বিত পুলিশ কর্মচারী গুজরাট যাবে। দীনকৃষ্ণ মিশ্রঙ্কর লাই ডিটেকশন টেস্ট সহিত ব্রেন ম্যাপিং আর নার্কো টেস্ট হব। এ বাবদরে অধিক সূচনা পাই স্নিগ্ধ চন্দন দাস আমার প্রতিনিধি যোড়ি হয়েছেন আমার সহ। স্নিগ্ধ চন্দন, এবে বি সসপেন্স বহুত রয়েছে, কিয়ে কেতে সত কিয়ে কেতে মিছ, এইথিপাই আদালতকর অনুমতি মাগিছিলা ক্রাইমব্রাঞ্চ এবং লাই ডিটেকশন টেস্টর কথা সামনাকু আসিছিলা। আসন্তকালি গুজরাট যাব ক্রাইমব্রাঞ্চর টিম, লাই ডিটেকশন টেস্ট সহ ব্রেন ম্যাপিং নার্কো টেস্ট মধ্যে করা যাব। কোন আপডেট দেখন্তু, আপন জানিছিবে যুগে আবরে ভরতপুর থানা মামলারে যে রইছিলে নিলম্বিত থানা অধিকারী দীনকৃষ্ণ মিশ্রঙ্কর লাই ডিটেকশন টেস্ট এবং নার্কো টেস্ট তা সহ ব্রেন ম্যাপিং এ নেই যেতবে মানবর কোর্ট অনুমতি দিয়েছিল, পরবর্তী সময় গুজরাটের এসব টেস্ট হওয়ার নেই ক্রাইমব্রাঞ্চ পক্ষ সূচনা মিলেছিল। এবং যা সূচনা রয়েছে কি আসন্তকালি ক্রাইমব্রাঞ্চর টিম যে নিলম্বিত থানা অধিকারী অনেক ভরতপুর দীনকৃষ্ণ মিশ্র এবং যে চারিজন নিলম্বিত পুলিশ অধিকারী তাঙ্কু নেই গুজরাট যাবে এবং সেঠারে মধ্যে তাঙ্কর সমস্ত টেস্ট করা যাব। আপনারা জানিথিবে যে চারিজন নিলম্বিত হইছিবা পুলিশ কর্মচারীঙ্কর খালি পলিগ্রাফ টেস্ট করা যাব, এ নেই কি মধ্যে গতকালি মাননীয় কোর্ট অনুমতি দিয়েছিল। তবে নিশ্চিত ভাবে যেতবে এইসব টেস্ট হব পরবর্তী সময় ঘটনার পর্দাফাশ হব যে সেদিন ঘটনা কোন ঘটিছিল তার সহ কি সত্য কৌছি কি মিছ কৌছি এ দিগকু নেই কি মধ্যে পরবর্তী সময় হি স্পষ্ট হব। কিন্তু আপনারা জানিথিবে যে ভাবে যে পীড়িত রয়েছেন পীড়িতা রয়েছেন তাঙ্কর সে মধ্যে ভরতপুর থানার ক্রাইম সিন রিক্রিয়েশন হয়েছিল তাঙ্কর এবং পরবর্তী সময় যে চারিজন নিলম্বিত পুলিশ অধিকারী তাঙ্কর মধ্যে ক্রাইম সিন রিক্রিয়েশন হয়েছিল, সবু কিছু ক্যামেরারে মধ্যে রেকর্ড করা যাইছিল এবং সবু কিছু কু ভিডিওগ্রাফি করা যাইছিল। এবং নিশ্চিত ভাবে সবু প্রকার দিগকু দেখি কি ক্রাইমব্রাঞ্চ টিম তদন্ত আরম্ভ করেছি এবং সবু দিগকু নেই তদন্ত করুছি, কোনোসি বি দিগকু মধ্যে অনদেখা করু নাহি ক্রাইমব্রাঞ্চ টিম, তার সহিত সবু দিগকু যেতেবেলে নেই তদন্ত করুছি। তবে নিশ্চিত ভাবে খুব শীঘ্র এই ঘটনার পর্দাফাশ হব বলে কি যা মধ্যে সমস্ত আশা রাখি। তা সহ নিলম্বিত থানা অধিকারী ভরতপুর তাঙ্কর যেতবে এই তিনোটি টেস্ট অর্থাৎ লাই ডিটেকশন টেস্ট, ব্রেন ম্যাপিং এবং যেতবে নার্কো টেস্ট করা যাব এবং পরবর্তী সময় টেস্ট রিপোর্ট কোন আসুচি সমস্তে সেই টেস্ট রিপোর্ট কু মধ্যে অপেক্ষা রাখি এবং টেস্ট রিপোর্ট আসবা পরে হি এ ঘটনা উপর পরদা হটিও বলে কি যা মধ্যে সমস্তে আশা রাখি। তবে নিশ্চিত ভাবে যেতবে আসন্তকালি ক্রাইমব্রাঞ্চ টিম নিলম্বিত থানা অধিকারী দীনকৃষ্ণ মিশ্র এবং চারিজন নিলম্বিত হয়েছে পুলিশ কর্মচারীঙ্কু ধরি যেতবে গুজরাট যাবে এবং গুজরাটের যেতবে যেতবে পরীক্ষা করা যাব পরবর্তী সময় সমস্তে অপেক্ষা করেছিবা যে পরীক্ষা রিপোর্ট কু মধ্যে অপেক্ষা করেছেন। তা সহ এই ঘটনা যেতবে সারা রাজ্যের তুম্বি তুফান হয়েছে, তবে পরবর্তী সময় এই ঘটনাকু কেমিতি সমাধান করা যাব, এই ঘটনাকু কেমিতি তদন্ত শেষ করা যাব সেই দিকু নেই মধ্যে অন্টা ভিড়ছে ক্রাইমব্রাঞ্চ টিম। এবং ক্রাইমব্রাঞ্চ টিম র যে টিম গঠন করা যাইছে সে টিম সবু দিগকু নেই তদন্ত করেছে, সবু দিগকু নেই তদন্ত রিপোর্ট মধ্যে তৈরি করেছে। তবে তদন্ত রিপোর্ট মধ্যে খুব শীঘ্র মধ্যে যা সূচনা রয়েছে কি পুলিশ ডিজিঙ্কু মধ্যে দিয়াযিব এবং নিশ্চিত ভাবে এ ঘটনা উপর পরদা হটাইবা পাই কি ক্রাইমব্রাঞ্চ পুরা অন্টা ভিড়ছে এবং ক্রাইমব্রাঞ্চ টিম বিভিন্ন দিগকু নেই যেতবে তদন্ত আরম্ভ করেছে, বিভিন্ন দিগকু নেই যেতবে খোলতাড় আরম্ভ করেছে। আপনার দেখিথিবে ক্রাইম স্পট নম্বর ওয়ান এবং ক্রাইম স্পট নম্বর টু এবং ক্রাইম স্পট নম্বর ওয়ান রে যেতবে ক্রাইমব্রাঞ্চ টিম পীড়িত এবং পীড়িতাঙ্কু নেই সেঠাকু যাইছিল, সেঠারে মধ্যে ক্রাইম সিন রিক্রিয়েশন করা যাইছিল এবং সেঠারে মধ্যে ফারো ক্যামেরা জরিয়াতে সমস্ত ঘটনাকু 360 ডিগ্রি রে রেকর্ড করা যাইছিল, যে ক্যামেরারে আপনার জানিথিবে যে অত্যাধুনিক ক্যামেরা এবং 5 বর্ষ পর্যন্ত কোনোসি ভিডিও ডিলিট হব না এবং সেই ভিডিও কু মধ্যে সেই যে ফারো ক্যামেরারে যে 360 ডিগ্রি ভিডিওগ্রাফি করা যাইছে সেই ভিডিও কু মধ্যে কেস ডায়রি সময়ে ক্রাইমব্রাঞ্চ কু অধিক সহযোগ করিও বলে কি মধ্যে ক্রাইমব্রাঞ্চ পক্ষ যা সূচনা মিলিছিলা। সেইভাবে বর্তমান সবুঠু বড় কথা হচ্ছে যে গুজরাট যাব ক্রাইমব্রাঞ্চর টিম এবং পুরা টেস্ট পরে কোন রিপোর্ট আসিব তা উপরে নজর। বহুত বহুত ধন্যবাদ স্নিগ্ধ চন্দন সবিশেষ অপডেট পাই। বর্তমান সবুঠু সেনসিটিভ টপিক হচ্ছে গোটে পলিগ্রাফ টেস্ট, কিছুদিন তলে কলিকতার যে রেপ অ্যান্ড মর্ডর হয়েছিল সেটি মধ্যে পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল, ওড়িশার মধ্যে যে ভরতপুর কেস্ট হয়েছে সেতরে মধ্যে পলিগ্রাফ টেস্টর আশ্রয় নেওয়া যাব।
এই পলিগ্রাফ টেস্টটা কোণ না যেতবে পুলিশ গোটে ঘটনার গোটে অপরাধ গোটে ঘটিছে সে ঘটনার দোষী কি তাকে পর্দাফাস করা সকাশে পলিগ্রাফ টেস্টর আশ্রয় নিয়ে থাকে। এই পলিগ্রাফ টেস্টটা কোণ না বিভিন্ন ভাগে পলিগ্রাফ টেস্টটা করা যায়, যথা তাকে লাই ডিটেক্টর টেস্ট করা যায় কিংবা নার্কো অ্যানালিস টেস্ট করা যায় কিংবা ব্রেন ম্যাপিং টেস্ট করা যায়, এইভাবে বিভিন্ন ভাগে পলিগ্রাফ টেস্টটা বিভক্ত হয়েছে। এই পলিগ্রাফ টেস্টটা কোণ না পলিগ্রাফ টেস্ট হচ্ছে, পলিগ্রাফ টেস্ট হচ্ছে গোটে মেসিন যেটা কি তোমার সে মেসিনটা অপরাধী দেহের বা যে ব্যক্তির পলিগ্রাফ টেস্ট করা যাব তা দেহের লাগিলা পরে তার বিভিন্ন শারীরিক প্রক্রিয়াকে সে মেসিন জাণিদেব। সেই কেমিটি জাণিব না সেই মেসিনে যেত পলিগ্রাফ টেস্ট করা যাব তাকে বিভিন্ন প্রকার কোশ্চিন করা যাব, সেই কেস রিলেটেড বিভিন্ন প্রকার কোশ্চিন করা যাব, গোটে পরে গোটে কোশ্চিন পচারা যাব। এ সেতবে তার শারীরিক লক্ষণটাকে এক্সামাইন করবে, যে টেস্ট করতে সে এক্সামাইন করবে প্রকৃতরে সে সত কৌছি না মিছ কৌছি, ওড়িয়ার একু যে কহতি সত মিছ মেসিন, যে সে মিছ কৌতব ধরা পড়ব কহতি, সত কৌতলে মেসিন তার অলগা ইন্ডিকেটর দেখাইব। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।